কোন করছে কোনটা এটা হ্যাঁ এই প্রজেক্টটা কিভাবে করছে দেখাও কে নিচে পুরো যেটা স্ট্রাকচারটা হুম লোকসে নিচেরটা কাঠের না সস্তা কাঠের কিন্তু একটু রাফ দিছে তাই তো রাফ আর ডিজাইন গুলো স্লো পাকারে আমার এক পাশ থেকে আরেক পাশে যাতে সহজে পানি পানিটা না ধরে হ্যাঁ আর উপরে প্যারাপেটটাতে কি দিছে পলিথিন দিছে প্যারাপেটটাতে পলিথিন দেওয়া পলিথিন দেওয়া হ্যাঁ এটা নাম মনে হয় পলিথিন দেওয়া বাসে পলিথিন পলিথিন দিছে দিছে পানি যদি আমরা দেই তাহলে ভিতরে পানি পড়ছে ওই যে ভিতরে পানি আর পড়তেছে না ওই যে উপরে দেখো পলিথিন দেওয়া আছে হ্যাঁ দেওয়া হ্যাঁ যদি আমি ট্রান্সপারেন্ট ইউজ করি তাহলে আর পানি ভিতরে আসতেছে না আর যদি মানে আমার আমার বৃষ্টির দরকার হলে আমি এমন ব্যবস্থা করতে পারি যেমন ট্রান্সপারেন্ট উঠায় নিলাম বৃষ্টি উপভোগ করলাম হ্যাঁ তারপরে আবার এরকম বেশি যখন আমার রোদ আসবে আমি চাইলে আলাদা টিন রাখবো উপরে রেখে আসবো তো যখন আমার বেশি বৃষ্টি তখন আমি কিছু টিন নিজে থেকে ম্যানুয়ালি তুলে দিব এরকম হইতে পারে নিচে দেখো শেডটা কিভাবে আসছে বাঁশ দেওয়ার কারণে তো এগুলি কোন স্ট্রাকচারে তুমি একটু গ্রাম ট্রামের দিকে করতে পারবা না এগুলি কোথায় করতে পারবা গ্রাম বা রিসোর্ট রিসোর্ট ইত্যাদি হ্যাঁ খরচ কেমন আসবে এই যে দেখো এখানে থ্রি ডিটা দেখো কি এক্সপ্লোর করে দেখাচ্ছে এটা কি দেখো এটা কি দেখো পাতলা স্টিল করোগেটেড টিন ঠিক আছে বিমগুলো মূলত কাঠ বিম পাস এখন এটা দেখে কি তোমাদের কোনো লাভ হয়েছে এই প্রজেক্টটা দেখে কি তোমাদের কোনো লাভ হয়েছে হ্যাঁ এই ডিটেলগুলি দেখো কাছের থেকে ছবিগুলো দেখো এই যে ডিটেলগুলো দেখছো নর্মাল কাঠে কিন্তু কোনো তুমি যাই না তা ও যে আমরা যে কাঠ কিনে তুমি কাইটা নিয়ে আসো না ওটা করে না কিন্তু টোটাল ডাইরেক্ট না তাইলে কাঠটার স্টেমটাও ভালো থাকে ডিটেলটা দেখো যে যে গাছটা আমরা যদি কাঠের বাড়িতে আমরা এরকম গাছে দূরে দূরে ঠিকানায় নাই লাগাইতাম গাছ এখন বুঝতে পারছো তো হ্যাঁ এরকম করে আবার দিচ্ছে ঠিক আছে তারপর দরজাটা দেখো তোমাদেরকে আমি কি বলছি যে জানালা এখন দেখো এগুলি নিচে থেকে ওপেন নিচে থেকে ওপেন নিচে গাছটা তো নিচে হ্যাঁ গাছটা মাটি লাগবে না গাছটা ঘরে ভিতরে হ্যাঁ ভিতরে ঢুকা দিচ্ছে বৃষ্টির সময় বৃষ্টি আসবে রোদের সময় রোদ লাগতেছে না গরম লাগতেছে তো